এবার মমতার বলেই মমতা ধ্বংস, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন এবার তৃণমূলের হেভিওয়েট নেতা, তৃণমূলের পরিবহন মন্ত্রী পিরাত হাকিম। পিরাত হাকিম ও বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আজ স্পষ্ট দাবি করলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন, নিজের পায়ে কুড়াল মারেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2021 নির্বাচনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, ঠিক ভোটের দেড় মাস আগে শুধু স্বার্থর লোভেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সপ্রতিদ্বন্দ্বী রাজীব বন্দ্যোপাধ্যায়, এদেরকে দলে ফিরিয়ে নেওয়া কোনো মানে নেই, কারণ সাধারণ মানুষ এদেরকে চায় না, এদেরকে দলে ফিরিয়ে নিয়ে বড় ভুল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা, তৃণমূলের পরিবহন মন্ত্রী পিরাত হাকিম ও বীরভূম জেলার জেলা সভাপতি, তৃণমূলের ডাবুটে নেতা অনুব্রত মণ্ডল। বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। সহায় অভিযোগ করলেন যে এরা স্বার্থলোভী, স্বার্থের জন্য দল ছাড়তে পারে, স্বার্থের জন্য দলের সঙ্গে বেইমানি করবে, আরও এ নিয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই কিন্তু এবার কটাক্ষ করলেন সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে, যেখানে কিন্তু এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভুল বুঝতে পারলো, এমনটা দাবি করলো এবার অনুব্রত মণ্ডল।